শোনাবো তুমি দেখো গো তোমার মেরতে অনুষ্ঠান করি শোনাবো তুমি দেখো গো তোমার মেরতে অনুষ্ঠান করি তোমার ফ্যামিলি আমার ফ্যামিলি ভাই বিরাদার সবাই আসিবে খাওয়া দাওয়া করিবে আনন্দ শোনাবো তুমি শোনো গো আজকে তোমার মেরেটে করতেছি ছোট ছোট এতিম মানুষ মাদ্রাসায় দিমো মিষ্টি সাথে দিমো বিরানির প্যাকেট শোনাবো তুমি দেখো গো আজকে তোমার আয়োজন করি কির ভাই কি খবর কি করতেছেন আপনারা এখন আপনারা প্যাকেটই করেন না ভাই নামাজ হয়ে গেলে করে দিতে পারি প্যাকেট করলাম মসজিদে এগুলো তো কথা আছে বাসার জন্য এগুলো আপনারা পরে করেন আগে এতিম খানার জন্য যে প্যাকেট গুলো করেন এই যে প্যাকেট করে এতিম খানার জন্য এই প্যাকেট করতেছি তো প্রিয় দর্শক আপনারা দেখতেছেন নান্নু ভাই এদিকে বিরিয়ানি প্যাকেট করতেছে তো কি কারণে করতেছে আমি একটু জানার চেষ্টা করি তো নান্নু ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন হ্যাঁ তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো এত সুন্দর বিরিয়ানি পাক করছেন মাদ্রাসায় বিলি করতেছেন কারণটা কি ভাই কারণ হলো ভাইয়া আমার বিয়ের আজকে এক বছর পূর্ণ হলো সে উদ্দেশ্যে আমি আজকে এই যে বিরিয়ানি করছি এতিম খানায় দিব তারপরে যে আপনার দেখতে পাচ্ছেন পাশে মিষ্টির প্যাকেট আছে আলহামদুলিল্লাহ ভালো না সকলের দোয়া আলহামদুলিল্লাহ ভালো দিনটা কাটছে আলহামদুলিল্লাহ ভালো কাটছে তো আপনাদের বিয়া হইছে জি তখন তো অনেকেই বলছে যে এক মাস বা দুই মাস হয়তো আপনাদের সংসারটা টিকবে তো আজকে হাঁটি হাঁটি পা করে একটা বছর পার করে ফেললেন কিভাবে এটা হয়েছে সবচেয়ে আগে হয়েছে আমাদের বাবা মার দোয়া তারপরে মুরব্বীদের দোয়ায় এবং আমাদের ভাই বোনদের দোয়ায় আর যে আমার স্ত্রী আছে তার ফ্যামিলির দোয়ায় আল্লাহ আমাদেরকে এক বছর গড়ায় নিয়ে আসছে আলহামদুলিল্লাহ আমরা দুজন সুখী আছি তো এটা কি আগের স্ত্রী নাকি জি আগে তো এদিকে অনেক মোটা কাটা হয়ে গেছে এটাই স্বাভাবিক মানুষ তো এক এক রকম চেহারা থাকে না সবসময় আচ্ছা চেহারা থাকে না না স্ত্রী নাকি সুলিনা পা জি হ্যাঁ বলেন তো কি অবস্থা কেমন আছেন হ্যাঁ ভাই ভালো আমরা ভালো আছি আচ্ছা তো এখন আপনার এই যে একটা বছর পার করলেন এই নান্নুর সাথে তো সেই বিষয়ে যদি আমাদেরকে একটু কিছু বলতেন হ্যাঁ কি আর বলবো বলেন আমাদের আল্লাহর তো ভাই ভাইদের দোয়া ছিল কি করতেছেন ভাই প্যাকেট করতেছি দু তিনশো প্যাকেট করতেছি জি বলতে কি সুখী দুঃখ সব মিলেই আমরা পার করছি একটা বছর তবে আমার ওয়াইফকে নিয়ে আমি অনেক সুখী আছি আলহামদুলিল্লাহ সকলের দোয়ায় তো দোয়া করবেন আপনারা যেমন আজীবন থাকতে পারি দুজন জুটি আচ্ছা তো আপনি কি চান আসলে আমারও আমার একই চাওয়া আমার স্বামী যেহেতু বলছে আমিও চাই আগামী সপ্তাহে যেন আমরা দুজন একই দিন থাকতে পারি না না তা বলি নাই মানে সারা জীবন যেন এই জীবন থাকতে পারি সে আছে হ্যাঁ তা সারা জীবন এক সপ্তাহ না এক সপ্তাহ দুই সপ্তাহ না সারা জীবন মরা আগ পর্যন্ত আমার যখন আমি বিয়ে করে আমার ওয়াইফকে ঘরে নিয়ে যাই তখন ও সবাইকে একটাই কথাই বলছে যে আমি লাল শাড়ি পরে ঢুকছি সাদা শাড়ি নিয়ে বের হবো তো এতে বোঝা যাচ্ছে সে আমার সাথে আজীবন থাকার ইচ্ছা আছে আল্লাহ তালা যতদিন বাঁচায় রাখে তো আমরা শুনলাম আপনাদের জীবনে অনেক কষ্ট নেমে এসেছিল বিয়ের পরে সেই ঘটনাগুলো একটু বলবেন আসলে কি কি কষ্ট নেমে এসেছিল হ্যাঁ কষ্ট আসছিল এই যে আমার বউ যখন নতুন নতুন বিয়ে করছি অনেকজন অনেক কথা বলতো তাই একটু মন খারাপ করতো বা আমার সাথে একটু মন ঘষাঘষি করতো বা যে একটু যে কোনো জিনিস নিয়ে লাগা যেত তো ওর আল্লাহর মতো ওটা এখন নাই বর্তমানে এখন আমরা অনেক সুখী আছি সকলের দোয়ায় ভালো আছি এমনকি আমার যে আমি কিছুটা মনেই করি না এখন আমার সঙ্গেও ধরি না আর ওর সাথে আমি কোনো ঝগড়া বিভাগ বা কিছুই করি না আমি বলি যে মাসে বলুক সমস্যা নেই আমার জামাই আছে যত যেহেতু সে প্রতিবাদ করে কিন্তু আমি আর মানুষের কথা মতন ধরার মতন রাখি না
আচ্ছা তো আপনাদের তো একটা সন্তান হওয়ার কথা ছিল তো এক বছরে কি সন্তান হইল নাকি কি হইল একটু বলবেন আমাদেরকে আমার সন্তান তো হয়েছিল কিন্তু নষ্ট হয়ে গেছে নষ্ট করার পরে তাকে ফেলে দেওয়া হয়েছে আমিও অবহেলা করি নাই আল্লাহ তাআলা ভালো জানে কি ঘটনা এবং হয়েছে তো আমি বলতে পারি যে কোনো একটু সমস্যার জন্যই হয়েছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা মামা হইতে পারবেন তবে কিছু ডাক্তার আমাকে মানে কিছু নিয়ম মেনে চলতে বলছে যে ছয় মাস পরে নিলে তাহলে ভালো হইব সেটা বলছে মানে একটু পোক্ত হবে বাচ্চাটা আর যদি সেরকম মানে মারা যেতে পারে সেটা বলছে না না বয়সের কারণে না স্যার আপনি যেটা বলতেছেন আমার ওয়াইফের কোনো অতটা বয়স হয় নাই তাকে দেখতে দেখা যায় এরকম একটু স্বাস্থ্য দেখে বয়স্ক মনে হয় আসলে সে মানে বয়স না আমার ওয়াইফের বয়স হবে আমার তো নিচে হবে জি আমার বয়স চলতেছে 34 আমার ওয়াইফের হবে 28 জি এটা তো আমি বলছিলাম যে দর্শকদের বিনোদন দেওয়ার জন্য এবং আনন্দ দেওয়ার জন্য না না এটা কোনো নাটক না দর্শক সবাই ভালো করেই জানে যে আমি যে বিয়ে করছি আমার ওয়াইফ আছে এবং সামনে বছরে গেছে গত বছরে গেছে আপনার মাস মাসের 2 তারিখে এবার মাস মাসের আপনার এই 2 তারিখে জন্ম বিবাহবার্ষিকীটা হয়েছিল তো সেদিনকে পালন করতে পারি নাই যে কোনো একটা কারণে তো আজকে পালন করতেছি সেই কারণে যে সবাইকে দাওয়াত দিতেছি ওই ভাই আগের কথা আর কি বলবো ওটা তো গেছে তো পিছনে গেছে ওটা আর না তুলাই মনে হয় আমার ভালো হয় হ্যাঁ এখন কিভাবে সুখে শান্তিতে দিন কাটাতে পারবো ওয়াইফকে নিয়ে শান্তিতে থাকতে পারবো এইটা পরিকল্পনা আছে মানে পিছে যে গেছে গেছে কিন্তু সামনে এখন কিভাবে চলা যায় সেটা আমরা চিন্তা ভাবনা করব এখন আচ্ছা তো নানু ভাই জি ব্যারেজ উপলক্ষে যদি আমাদের দর্শকদেরকে একটা গান শুনাইতেন ভাবি কি উদ্দেশ্য করে যদি কোনো গান গাইতেন আমি তো অনেক দিন ধরে গান গাওয়া সব বাদ দিয়ে দিছি তো কি নিয়ে গান গাবো আমি কি নিজে দুই কলি কি বানায় করবো না শোনাবো তুমি দেখো গো তোমার মেরতে অনুষ্ঠান করি শোনাবো তুমি দেখো গো তোমার মেরতে অনুষ্ঠান করি তোমার ফ্যামিলি আমার ফ্যামিলি ভাই বিরাদার সবাই আসিবে খাওয়া দাওয়া করিবে আনন্দ শোনাবো তুমি শোনো গো আজকে তোমার মেরেটে করতেছি ছোট ছোট এতিম মানুষ মাদ্রাসায় দিমো মিষ্টি সাথে দিমো বিরানির প্যাকেট শোনাবো তুমি দেখো গো আজকে তোমার আয়োজন করি তো আমি যতটুকু পারছি ততটুকু মানে বলছি খুব সুন্দর চমৎকার তো নানু ভাই আপনারা দোয়া করি আসলে ভালো থাকেন তো দর্শকদের উদ্দেশ্যে আপনাদের কিছু বলার আছে কিনা দর্শকদের উদ্দেশ্যে বলার আছে আমার যে প্রিয় দর্শক আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা স্বামী স্ত্রী যেন আজীবন আপনাদের সামনে থাকতে পারি এবং আপনাদের বিনোদন দিতে পারি আর আমার জন্য আমার ওয়াইফের জন্য দোয়া করবেন এবং আমার যে ভিডিও ম্যান আছে আমির ভাই তারপর আরেকজন পাশে আরিফ ভাই আছে তাদের জন্য দোয়া করবেন তারাও যেন আমাদের পাশে সবসময় থাকে এমন আমাদের জন্য যে কোনো বিপদে যেন হেল্প করতে পারে তাদের জন্য দোয়া করবেন আর আশা করি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করেন আপনাদের দোয়ায় এতদিন ভাই আমরা টিকে আছি বিয়ের 1 বছর হয়ে গেছে তো এই পাশাপাশি আমার একটু কথা বলা আছে যে আমি কিন্তু শুধু শর্ট ফিল্মই করি না শর্ট ফিল্মের পাশাপাশি কিন্তু আমার একটা ছোটোখাটো একটা ঝালমুড়ির দোকান আছে তো আল্লাহর রহমতে দোয়া করবেন সবাই আমার এই ব্যবসাটা যেন ভালো হয় ব্যবসা
সুন্দরভাবে উজ্জ্বল করে আমি উঠাইতে পারি। আমার পরিকল্পনা আছে এই শরৎ থেকে আমি একটু বড় হওয়ার চেষ্টা করতেছি, যে একটা দোকান নিয়ে যেন আমি এই ঝালমুটির দোকানটা বড় করতে পারি। আপনারা সবাই দোয়া করবেন।